হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো লেবুর খোসার সাথে এই জিনিস মিশিয়ে জাস্ট একবার দাঁতের উপর একটু খসে নিন, ব্যাস তাহলেই হয়ে যাবে মিরাক্কেল। দাঁতের মধ্যে জমে থাকা বহু বছরের ময়লা দাগ উঠে গিয়ে 5 মিনিটের মধ্যেই দাঁত হয়ে যাবে ভীষণ ঝকঝকে সাদা। বন্ধুরা, আমরা অনেকেই জানি যে হাসিতেই মন চুরি করে নিয়ে যায় যারা, তাদের অন্য আর যা কিছুই থাকুক না কেন, প্রাথমিক ও ন্যূনতম জিনিসটি হলো দাঁতের সৌন্দর্য। ঝকঝকে সুন্দর দাঁত আর ঠোঁটের দরজা খুলে সেই হীরের ঝলকানি, সঙ্গে মিষ্টতা, ব্যাস গোটা দুনিয়ার দখল হাসিতেই। কিন্তু এমনটা সবার ক্ষেত্রে হয় না। আসলে সাদা দাঁত নিয়ে জন্ম হয় সবারই, কিন্তু সেই ছোটবেলার ধপধপে সাদা দাঁতের সৌন্দর্য ধরে রাখতে পারে কজন? অতিরিক্ত ধূমপান, ঔষধের সাইড এফেক্ট, লিভারের সংক্রমণ, শরীরের নানান রকম ব্যাধি, জলের মধ্যে অতিরিক্ত আয়রন, পরিবেশ, জিনগত সমস্যা, অনিয়মিত খাদ্যাভ্যাস এবং দাঁতের যত্ন না করা, এই সব কারণেই সাদা দাঁতের উপর দেখা যায় হলুদ আস্তরণ, দাঁতের উপর কালচে বা তামাটা স্পট, আমাদের সুন্দর হাসিকেই নষ্ট করে দেয়। যার ভয়ে খোলা মনের হাসি প্রাণ থেকে আসে বটে, কিন্তু ঠোঁটের ব্যারিকেড থেকে আর বাইরে বের হতে পারে না। আর এমন সমস্যার সমাধান হয়ে যাবে একদম বাড়িতে বসেই, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক কীভাবে খুব সহজেই একদম বাড়িতে বসেই প্রাকৃতিক উপায়ে ঝকঝকে সাদা দাঁত পাওয়া যায়। আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর পাশের বেলটি অন করে দিন, কারণ তার ফলে আগামী পরের দিন আমরা যখন একটি নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন। এর জন্য আপনাকে প্রথমে নিতে হবে একটি পাতিলেবু, অর্থাৎ কাগজি লেবু। এই লেবু গাছ আশা করি সবার বাড়িতেই রয়েছে, আর না থাকলেও বাজারে কাগজি লেবু সবসময় পাওয়া যায়। আমি এবার এই লেবুটিকে কেটে 4 টুকরো করে নেব। এরপর একটি গ্লাসে জল দিয়ে লেবুর টুকরোগুলি চিপে জলের মধ্যে দিয়ে দেব লেবুর রস। এবারে এই জলটি খেয়ে নিতে হবে, কারণ জলের সাথে লেবুর রস খেলে আমাদের গ্যাস অম্বল, বদহজম, লিভারের সমস্যা সব কিছুরই সমাধান করে দেবে এই লেবু মিশ্রিত জল। এরপর এই লেবুর খোসাগুলি বাড়ির বাইরে না ফেলে একটি পাত্রে রেখে দেব। এবারে এখানে লাগবে
পেয়ারা গাছের পাতা। আমি এবার এখান থেকে 10 পিস পেয়ারা পাতা ছিঁড়ে নেব। এখানে কিন্তু আপনাকে পেয়ারা পাতাগুলি ভালো করে চেক করে নিতে হবে, কারণ পাতার মধ্যে যেন কোনো মাকড়সা বা গরল না থাকে সেদিকে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর এই পাতাগুলিকে পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে এই পাতা থেকে জলটি ভালো করে ঝেড়ে নিয়ে পাতাগুলিকে বেশ করে ছিঁড়ে কুচি কুচি করে দিতে হবে। এরপর এই লেবুর খোসা ও পেয়ারা পাতা এগুলিকে নিয়ে চলে যাব রান্নাঘরে। এবারে একটি চাছাগনিতে এই লেবুর খোসাগুলি রেখে বেশ করে আগুনে পুড়িয়ে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ গরম করার পর যখন দেখবেন লেবুর খোসাগুলি অনেকটাই কালো হয়ে গেছে, তখন এর সাথে দিয়ে দেব সেই পেয়ারা পাতা। এবারে এই পাতাগুলিকে বেশ করে নেড়ে চেড়ে ভালো করে পুড়িয়ে নিতে হবে। এখন এখানে লেবুর খোসা এবং পেয়ারা পাতাগুলি বেশ ভালোভাবেই পুড়ে গিয়ে ছাই হয়ে গেছে। আমি এবার এগুলিকে আগুন থেকে সরিয়ে নেব। এরপর একটি হামাল দিস্তায় এগুলিকে রেখে বেশ সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে। এরপর এখানে লাগবে লবণ, অর্থাৎ রান্নার জন্য আমরা যে নুন ব্যবহার করি। এখানে নুনের পরিমাণ হবে 1 চামচ। এরপর এখানে লাগবে বেকিং সোডা, অর্থাৎ চলতি ভাষায় আমরা যেটিকে খাবার সোডা নামে চিনি। এটি আপনারা মুদির দোকানে পেয়ে যাবেন। এখানে বেকিং সোডার পরিমাণ হবে 1/2 চামচ। এরপর এখানে লাগবে চকখড়ি, অর্থাৎ স্কুলেতে লেখার জন্য যে চক পেন্সিল ব্যবহার করা হয়। এখানে চকের পরিমাণ হবে 2 পিস। আমি এবার এই চকগুলিকে বেশ করে ভেঙে দেব। এবারে এখানে থাকা সমস্ত জিনিসগুলিকে বেশ সুন্দর করে একে অপরের সাথে মিশিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। এখন এখানে দাঁতের যেটি ময়লা দাগ তোলার সহজ ঘরোয়া উপায়টি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আপনাদের বলবো এটি কখন কিভাবে ব্যবহার করতে হবে। তার জন্য প্রথমে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু প্রথমে নিয়ে নেবেন। আমি এখানে নিয়েছি 1 চামচের 1/3 ভাগ। এরপর এর সাথে দিতে হবে অল্প একটু সরিষার তেল। এবারে তেলের সাথে পাউডার ভালো করে মিশিয়ে হাতের আঙুলে করে লাগিয়ে দাঁতের উপর রেখে বেশ ভালো করে ঘষতে থাকুন। এইভাবে বেশ কিছুক্ষণ দাঁত মাজলেই দেখবেন এই পাউডারের গুণে দাঁতে জমে থাকা
দীর্ঘদিনের কালজে হলুদ বা তামাটে রং অনেকটাই উঠে যাবে। এইভাবে বেশ কিছুদিন এই পাউডারটি ব্যবহার করে যান আর নিজের দাঁতের ছবি সম্পূর্ণভাবে বদলে ফেলুন। এই পাউডারের গুণে খুব দ্রুত দাঁতে সব ময়লা দাগ উঠে গিয়ে দুধের মতন ধবধবে সাদা দাঁত হয়ে যাবে। তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই শেষ করছি। এখন একটি লাইক করে দিন, বন্ধুবান্ধব প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।